এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও এক নয়া মোড়। আলিপুর আদালতের বিশেষ বিচারক, সিবিআই বিচারক অর্পণ চট্টোপাধ্যায়, যিনি নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে তার চেম্বারে গোপনে কথা বলেছিলেন, আর সেই ঘটনাটা নিয়েই এবার কলকাতা হাইকোর্টের বিচারপতির দ্বারস্থ হল সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কার্যত বিস্ফোরক অভিযোগ তুলল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষকে নিজের চেম্বারে ডেকে কেন কথা বললেন বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়, প্রশ্ন সিবিআইয়ের। সেই সঙ্গে সিবিআইয়ের আরও প্রশ্ন, যদি কথাই বলা হলো তাহলে এই সংক্রান্ত নির্দেশনামা কেন আদালতের রেকর্ডে রাখা হলো না? কুন্তল ঘোষের দেওয়া একটা চিঠিতে কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। সেই চিঠিতে দাবি করা হয়েছিল কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা নানাভাবে তাকে হেনস্থা করছে, সেই মামলায় আর তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছিল হাইকোর্ট। তারপরেও বিশেষ আদালত পুলিশকে কেন তদন্তের নির্দেশ দিল, সেই প্রশ্নই তুলছে সিবিআই। বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় আলাদাভাবে কলকাতা পুলিশকে কেন তদন্তের নির্দেশ দিল, আর কুন্তল ঘোষের সঙ্গেই বা গোপনে কেন চেম্বারে দেখা করল, তাকে এজলাসে কেন তোলা হলো না, সেই প্রশ্নই এবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাখলেন বিশেষ সিবিআই অফিসাররা। যা নিয়ে কার্যত নিয়োগ দুর্নীতি মামলায় আবার চরম জটলা পাকিয়ে গেল। সিবিআইয়ের প্রশ্ন, এভাবে জেলে থাকা একজন অভিযুক্তকে কীভাবে ডাকা যায় যেখানে ক্যামেরা নেই? সিবিআই আরও জানাচ্ছে, কুন্তলের সঙ্গে কথা বলার পর তিনি তার অর্ডারে সিবিআইয়ের ডিআইজি অসীম সিংভির নাম লেখেন। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, সিটের মাথায় থাকা ওই অসীম সিংভির নাম জোর করে বলিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন নাকি খোদ বিচারক? কুন্তল ঘোষের মুখ থেকেই নাকি ওই নাম বিচারক বলানোর জন্য কার্যত চাপ দিয়েছিলেন, এমনটাই অভিযোগ করলো এক তুলকালাম কাণ্ড, ধুমধুমার ভয়ঙ্কর অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় খোদ সিবিআইয়ের বিশেষ বিচারকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এবার নিয়োগ দুর্নীতি মামলায় আবার নতুন করে জটলা শুরু হয়ে গেল।